খুলনাকে জলাবদ্ধতা মুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন আধুনিক ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করলেন চার মেয়র প্রার্থী। দুপুরে সুশীলন আয়োজিত জনতার মুখোমুখি অনুষ্ঠানে এ অঙ্গীকার করেন তারা। নাগরিক দুর্ভোগ দ্রুত নিরসনের আশ্বাস দেন নৌকার প্রার্থী। ইসলামী আন্দোলনের প্রার্থী বলেন নির্বাচিত হলে দূর করবেন বেকারত্ব। আর গেল ৩০ বছর যারা মেয়র ছিলেন তারা কেন সংকট দূর করতে পারেননি এমন প্রশ্ন তোলেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী। এর আগে নগরীর ৩১ নম্বর ওয়ার্ডে প্রচারণা চালান তালুকদার আব্দুল খালেক। এছাড়া স্টেশন রোড এলাকায় গণসংযোগ করেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী। আর বসুপাড়া এলাকায় প্রচারণা চালিয়েছেন ইসলামী আন্দোলনের প্রার্থী। একইভাবে বরিশালে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ। বাকি মেয়র প্রার্থীরাও প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। আমি আপনাদের এই সমস্ত দাবির সঙ্গে আমি একমত, কিন্তু এই দাবিগুলো বাস্তবায়ন করতে গেলে আপনাদের সকলের সাহায্য সহযোগিতা দরকার। সরকার যেই থাকুকটা কেন সিটি কর্পোরেশনকে সহযোগিতা করতে হবে। নাগরিক সুবিধা সিটি কর্পোরেশনের সবার সহযোগ মতামতের ভিত্তিতে নাগরিক সুবিধা নিতে হবে। আমি তো মানুষের অধিকার নিয়েই আমি কাজ করব। দর্শক এই মুহূর্তে বরিশাল সিটি নির্বাচনের আর খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার হোসেন রানা। আমরা যাচ্ছি তার কাছে। রানা, ফারুক, বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই কিন্তু জমজমাট হয়ে উঠছে প্রচার প্রচারণা। বিশেষ করে আজকে সকাল ১১:৩০টায় বরিশাল নগরীর কাকলি মোড় এলাকায় গণসংযোগ কার্যক্রম চালান নৌকার প্রার্থী আওয়ামী লীগের আবুল খায়ের আবদুল্লাহ খোকসাইনি। আবার তিনি এ সময় বিভিন্ন ব্যবসায়ী, ক্রেতা বিক্রেতা এবং সাধারণ যে পথচারী নাগরিক বৃন্দ ছিলেন তাদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং কুশল বিনিময় করেন এবং ভোট প্রার্থনা করেন। ওই সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন যে তিনি একটি নারী বান্ধব সমাজ গড়ার জন্য এবং এখানে কর্মসংস্থান করার লক্ষ্যে কাজ করবেন এবং মানুষের জনগণের জন্য কাজ করার জন্য তিনি সকলের ভোট প্রার্থনা করেন। পাশাপাশি সকাল ১০:৩০টায় নগরের বাঁশের হাটখোলা এলাকায় গণসংযোগ করেন জাতীয় পার্টির লাগল প্রতীকের ইকবাল হোসেন। বাঁধ রোড এলাকায় গণসংযোগ কার্যক্রম চালিয়েছেন হাতপাখার সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। এছাড়াও অন্যান্য প্রার্থীরাও তাদের গণসংযোগ চালান এবং আজ বিকালে নগরের ২৫ নম্বর ওয়ার্ডে গণসংযোগ এবং সন্ধ্যায় ১ নম্বর ওয়ার্ডে উঠান বৈঠক করার কথা রয়েছে আওয়ামী লীগ প্রার্থীর। একইভাবে অন্যান্য যেসব প্রার্থী রয়েছেন তাদেরও বিকালে এবং সন্ধ্যায় নানান প্রচার প্রচারণার কার্যক্রম চলছে। পাশাপাশি কাউন্সিলর এবং সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত নারী কাউন্সিলর যারা রয়েছেন তারাও কিন্তু গণসংযোগ কার্যক্রম চালাচ্ছেন। তবে তাদের গণসংযোগের ধরনটি একটু ভিন্ন, তারা একসাথে অনেকজন না বের হয়ে অল্প কয়েকজন মিলে মিলে আলাদা আলাদাভাবে গণসংযোগ চালাচ্ছেন। বিশেষ করে কাউন্সিলর প্রার্থী যারা তারা ব্যক্তি হয়ে আলাদা আলাদাভাবে ঘরে ঘরে যেয়ে এই প্রচার প্রচারণা চালাচ্ছেন এবং তারা বলছেন যে এলাকার উন্নয়নে তারা কাজ করবেন। তো এই ছিল বরিশালের প্রচার প্রচারণার আজকের দিনের কর্মসূচির খবরাখবর। ফারুক রানা, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশাল থেকে জানাচ্ছিলাম আমাদের সহকর্মী কাউসার হোসেন রানা।